আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখি প্রেমী নাজমুল চ্যানেলটিতে আপনাকে স্বাগতম সো বরাবরের মতো পাখি বিষয়ে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ নাজমুল হাসান প্রিয় ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পাখিটিকে সুস্থ এবং মোটা তাজা রাখতে যেই বিষয়গুলো খুবই প্রয়োজন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি খুবই হেল্পফুল হবে সো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রিয় ভিউয়ার্স পাখি রোগা পাতলা এবং স্বাস্থ্য ভালো না থাকা পাখির পালক এলোমেলো হয়ে থাকা এ সমস্ত আসলে পাখির রোগ নয় এটি আমাদের ভুলের কারণে হয়ে থাকে আমরা ঠিকমতো কেয়ার করতে পারি না বলেই পাখিটি আমাদের এরকম হয়ে থাকে সো আজকে এই ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবেন আর কি কি করলে আপনার পাখিটি সুস্থ থাকবে সেই বিষয়গুলো তুলে ধরছি আপনাদের সামনে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমাদের পাখির খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের পাখির খাঁচা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এতে করে অনেক ভাইরাস ছড়াতে পারে আপনার পাখিটি অসুস্থ হয়ে যেতে পারে যার যার ফলে আপনার খুব বড় ধরনের একটি ক্ষতি হয়ে যাবে বিকজ আমরা যারা পাখি পালন করি আমরা জানি আমাদের পাখিটি আমাদের ভালোবাসার কতটুকু জায়গা জুড়ে রয়েছে এজন্য ভিওয়ার্স প্রথমেই খেয়াল করবেন আপনার পাখির খাঁচাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই নিয়মিত প্রতিদিন আপনার পাখির খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে আপনার পাখির খাদ্য তালিকায় কিছু চেঞ্জিং নিয়ে আসুন আপনার পাখির খাদ্য তালিকায় যে খাদ্যগুলো রাখতে পারেন সেটি হচ্ছে কলা দুধ পোলট্রি ফিড অল্প পরিমাণে ভাত এই সমস্ত আপনার খাদ্য তালিকায় পাখিটির রাখতে পারেন সো এভাবে অন্তর অন্তর এই সমস্ত খাবারগুলি প্রতিদিন একসাথে দিবেন না একদিন অন্তর অন্তর এই সব খাবারগুলো দিবেন আর বিশেষ করে একটি খাবার আপনি নিজের হাতে খাওয়াবেন সেটি যে কোনো একটি কলা হতে পারে অথবা পোলট্রি ফিট হতে পারে যে কোনো একটি খাবার আপনার হাতের মাধ্যমে পাখিটিকে খাওয়াবেন কেননা যার ফলে আপনার পাখিটি আপনার প্রতি একটা ভালোবাসা থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আপনার পাখির এবং আপনার সুস্থতা কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ